আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজশাহী শহর আপনারা সবাই জানেন রাজশাহী বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে অলরেডি পরিচিত হয়ে গেছে। রিসেন্ট যেটা প্রচারিত হয়েছে সেটা হলো এশিয়ার ভিতরে রাজশাহী শহর এক নম্বর পজিশনে ক্লিন গ্রিন সিটি হিসাবে স্থান পেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী শহর কতটা সুন্দর, আলোকিত এক শহর, ক্লিন একটা শহর। আমি যদি একটু সাইডগুলো দেখাই, আপনারা দেখতে পাবেন কোনো জায়গায় ময়লা নোংরা কোনো কিছু কিন্তু পড়ে নাই, রাস্তা একেবারে পরিষ্কার। এই লাইটগুলো হচ্ছে রাজমুকুট লাইট। ভিউয়ার্স একটু খেয়াল করবেন, রাস্তার মাঝখান দিয়ে শুধু ফুলের গাছ, সূর্যমুখী ফুল, যেটা এই রাস্তার শোভাকে আরও বর্ধন করছে, আরও সুন্দর করছে। দুই সাইডে কালার করা এবং বিভিন্ন রকমের গাছ, সাথে এগুলোর ভিতরেও লাইট দেওয়া আছে। ফুটপাথ নিট অ্যান্ড ক্লিন, রাস্তা মাঝখানে ফুলের গাছ এবং ওই পাশে আবারও রাস্তা। একটা অন্যরকম শহর রাজশাহী। আপনারা সবাই জানেন রাজশাহী শহর অলরেডি বাংলাদেশ না এশিয়ার ভিতরে সবচেয়ে গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে পরিচিত হয়েছে। তো আসলে এই পরিচিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা আপনারা নিজেরাই বুঝতেই পারছেন। যে রাজশাহী শহরের কিন্তু যে জায়গাতে আপনি যাবেন, রাস্তাঘাট যেখানেই আপনি চান না কেন, এরকম আলোকিতভাবেই এই শহরের রাস্তাঘাটগুলো করা আছে এবং সৌন্দর্যটা এরকম সাইড দিয়ে কালারিং করা আছে, প্রতিটা রাস্তায় কম বেশি এরকম। তো আসলে টোটাল রাস্তা দেখানো সম্ভব না, কারণ এই রাজশাহী শহরের সব রাস্তা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত বড় তো ভিডিও করা যাবে না। তো আপনারা যারা বাইরে থেকে ভিডিও দেখছেন এবং রাজশাহী শহর ঘুরে দেখেননি, আপনারা দেখতে পাচ্ছেন ফুল অলরেডি ফুল ফুটে আছে গাছে। তো রাজশাহী বেরিয়ে যাননি, আপনারা এসে ঘুরে যাবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমি এখন যে রাস্তাটা আছি এটা হলো সাহেব বাজারের রাস্তা, তালাইমারি থেকে সাহেব বাজারে এই রোডটা। তো আমি কয়েকটা রোডে যাব, আপনাদেরকেও সেই সাথে দেখাবো। তো দেখতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে দেখতে সাহেব বাজারে পৌঁছে গেছি। তো এটা হলো সাহেব বাজারের রাস্তা, আপনারা এখানেও দেখেন এই রাস্তাতেও কিন্তু এই ডিভাইডারের ভিতরে সূর্যমুখী ফুল গাছ লাগানো আছে। আমার এই মোটরসাইকেল রাইড করার সময় আপনারা যদি একটু রাস্তার আশেপাশে খেয়াল করেন কিংবা নিচে, আপনারা কিন্তু খেয়াল করতে পারবেন যে আসলে কতটুকু ময়লা আবর্জনা পড়ে আছে, সব জায়গাতেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা সুন্দর। আর এটা হচ্ছে মহিলা কলেজ, দেখতে পাচ্ছেন কলেজের প্রাচীরে কত সুন্দর করে বাংলাদেশের যে পুরাতন স্থাপনাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে আর্ট করে ডিজাইন করে এগুলো এখানে অঙ্কন করা হয়েছে, যাতে দেখতে সুন্দর লাগে। ভিউয়ার্স, আসলে ভিডিওতে আমি সুন্দর করে হয়তো বুঝাই রেকর্ড করা সম্ভব, কিন্তু আসলে মোটরসাইকেল রাইড করতে করতে একটু অসুবিধাই হয়ে যায়। এটা রাজশাহী শহরের রেলগেট বলে, এখান থেকে আসলে বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়। এই সামনে যে রাস্তাটা গেছে সেটা হলো বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন, এটা সাহেব বাজারের রাস্তা, আর এটা হলো রেলগেটের মেন পয়েন্ট। তো আমি এখন সাহেব বাজারের দিকে যাচ্ছি। তো আমি এই সাহেব বাজারের রাস্তাতে যেটা পড়বে সেটা নিউ মার্কেট পড়বে,
এবং অলকার মোড় রানীবাজার এই এলাকাগুলো পড়বে। তো আমি এখন সাহেব বাজারের রাস্তাতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু যে লাইটগুলো দেখা যাচ্ছে এই লাইটগুলোর ডিজাইনগুলো হচ্ছে প্রজাপতির মতন। দিনের বেলায় দেখলে বোঝা যায় মানে লাইটের স্টাইলটা হলো প্রজাপতির মতন। এবং রাস্তাঘাটের রাস্তার দুপাশে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা কিছু নাই। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো রাজশাহী শহরের এখন এই যে সূর্যমুখী ফুল আপনারা দেখতে পাচ্ছেন, সূর্যমুখী ফুল রাস্তার মাঝখান দিয়ে যে ডিভাইডারটা দেওয়া আছে তার মাঝখান দিয়ে সুন্দরভাবে এইভাবে ফুলের গাছ লাগানো আছে এবং সূর্যমুখী ফুলও ফুটছে। সূর্যমুখী ফুলগুলো দেখতে পাচ্ছেন, উপরে যে লাইট এটা দিনের বেলায় দেখা যায়, ডিজাইনটা প্রজাপতির মতন। তো ভিউয়ার্স, ভিডিও আর আজকে বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনারা রাজশাহীর দিনের বেলা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দিনের বেলার একটা ভিডিও আপলোড করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।